কাতারে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন, ভক্তদের সঙ্গে তুলছেন ছবি, বলছেন নিজ দেশে আয়োজন করতে চান 2030 বিশ্বকাপ। প্রথম দেখায় এমনটাই মনে হতে পারে, কিন্তু তিনি আসলে কিম জং উন নন, তিনি অস্ট্রেলিয়ান কৌতুক অভিনেতা হাওয়ার্ড এক্স। স্বাগতিক দেশ কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এই অভিনব প্রতিবাদ জানিয়েছেন অজি কমেডিয়ান। স্টেডিয়ামের সামনে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বেশ ধরে ব্যঙ্গাত্মক অভিনয় করেন তিনি। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনোকে নিয়েও সমালোচনা করেন। ইনফান্তিনো বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় বিশ্বকাপ উত্তর কোরিয়াতেও আয়োজন করতে প্রস্তুত তিনি। আমি চাই 2030 বিশ্বকাপ উত্তর কোরিয়ায় আয়োজন করা হোক। সেখানে কোনো সমকামী লোক নেই, কোনো নির্মাণ শ্রমিক তাদের কাজ নিয়ে অভিযোগ করবে না। উত্তর কোরিয়ার বিশ্বকাপ সেরা বিশ্বকাপ হবে। শুরু থেকেই কাতারে বিশ্বকাপকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘিত হয়ে আসছে বলে অভিযোগ করে পশ্চিমারা। অভিবাসী শ্রমিকদের মৃত্যু, সমকামিতা নিষিদ্ধ ও উন্মুক্ত স্থানে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ অনেক বিষয়ে প্রতিবাদ করেছে পশ্চিমারা। সে বিষয়গুলোই তুলে ধরেন হাওয়ার্ড। আমি সবসময় ফুটবলের ভক্ত। 2014 বিশ্বকাপ ব্রাজিলে হয়েছিল, সেটি সেরা বিশ্বকাপ ছিল। রাশিয়া ও কাতারে যদি বিশ্বকাপ আয়োজন করা যায়, তাহলে উত্তর কোরিয়ায় বিশ্বকাপ কেন আয়োজন করা হবে না? এর আগে 2018 সালে শীতকালীন অলিম্পিক গেমসেও কিম জং উনের ছদ্মবেশে প্রতিবাদ করেছিলেন এই অস্ট্রেলীয় অভিনেতা। পারভিন আক্তার, সময় সংবাদ।